দ্য ফিল্ম অফ ওয়ার্ল্ড প্রেজেন্টিং দ্য থ্রি স্টুজার্স হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো ভিডিও শুরু করার আগে বলুন আপনারা কখনো বলদ মানুষ দেখেছেন নিশ্চয়ই দেখেছেন আমাদের আশেপাশে বিভিন্ন কোয়ালিটির বলদ মানুষ থাকে যারা কথা এবং কাজে সবখানেই বলদামি করে আজ আমরা এমনই একটি মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি যেখানে একজন নয় তিন তিনটা বলত থাকে হাসি মজা আর ম্যাডনেসে ভরপুর কমেডি মুভিটার নাম দ্য থ্রি স্টুজেস তো দর্শক কথা না বাড়িয়ে মূল গল্পে যাওয়া যাক গল্পের শুরুতেই দেখানো হয় একটা অনাথ আশ্রম বাচ্চারা বাইরে খেলাধুলা করছে হঠাৎ বাসিতে ফু দিয়ে সবাইকে ভেতরে যেতে বলে সিস্টার ম্যারি আশ্রমের সব চাইতে খ্যাক সিস্টার এই মহিলা বাচ্চারা আরও কিছুক্ষণ সময় চায় কিন্তু সে চেঁচামেচি শুরু করে ঠিক এমন সময় একটা গাড়ি আশ্রমের সামনে ছুঁড়ে মারে একটা ব্যাগ সিস্টার ম্যারির কৌতূহল হয় কি আছে এতে চেন খুলে ব্যাগের মধ্যে উঁকি দিতে খায় এক ঠোনা ঠোনা খেয়ে দরজা খুলে বাইরে একজন সিস্টার সে তো অবাক ব্যাগের মধ্যে কি কিউট তিনটা বাচ্চা মাদার ডাকে সাথে অন্যরাও চলে আসে সবাই তো খুশি এরা যে জান্নাতের ফেরিস্তা এদের নিয়ে কাড়ি লেগে যায় একজন বলছে আমি এদের খাওয়াবো একজন বলছে গোসল করাবো তো আরেকজন বলছে আমার ঘরে ঘুম পাড়াবো দশ বছর পর তিনজনই বড় হচ্ছে আর তাদের দু নাম বাড়ছে কেউ তাদের সামলাতে চাচ্ছে না মাদার সুপেরিয়ারের কাছে তিনজনেরই শয়তানের খাতা খুলে বসেছে সব সিস্টাররা সিন চলে যায় তিনজনের রুমে এরাই সেই নাদান শিশু মো ল্যারি আর কার্লি সিস্টার ম্যারিকে টেবিলের সাথে বাঁধছে তারা তার দাঁত নিয়ে গবেষণা চলছে ল্যারি বলে পানিতে অতিরিক্ত আয়রনের কারণে সিস্টারের দাঁতে জং ধরেছে কার্লি তার মাথায় হালকা করে এনিস্তে শিয়া দেয় হাতুড়ি মেরে এমন সময় মাদার সুপেরিয়ার ডাকতে আসে তিনজনকে চট করে টেবিল উল্টে দেয় তারা ঘরে ঢোকে মাদার সুপেরিয়র সব কিছু ঠিকঠাক ভোলা ভালা তারা কিছুই যেন জানে না যে যার কাজে ব্যস্ত একজন পড়ছে একজন বাজাচ্ছে আরেকজন ছবি আঁকছে তিনজনকে খেতে নিয়ে যায় মাদার সব বাচ্চার খাবার টেবিলে তখনই খবর আসে এক বড় লোক কাপল এসেছে আশ্রমে বাচ্চাদের অ্যাডাপ্ট করতে সবাই চাইছে এই তিনটাকে ভাগাতে পারলেই বাঁচে একজন আবার বলছে অন্য বাচ্চাদের লুকিয়ে রাখি শুধু এই তিনজনকেই দেখাই মাদার রাজি হয় না কথার মাঝে হাতে ব্যাগ বোঝকা নিয়ে হাজির সিস্টার ম্যারি বলছে ব্যাস আমি আর পারবো না তিন বজ্জাত আমাকে বেঁধে রেখে এই এই করছে জীবনের ঝুঁকি নিয়ে আমি আর এখানে থাকতে পারব না সবার মতামত শুনে মাদার সুপিরিয়র বলছে আচ্ছা ঠিক আছে আমার অফিসে পাঠিয়ে দাও কাপল এসে গেছে আমাদের আজকের গল্পে তিন বল বহুত বহুত কায়দায় যে যার পরিচয় দিচ্ছে ঠিক এই সময় সিস্টারের কাছে চলে আসে ছোট্ট টেরি লোকটা বলছে কি ব্যাপার আপনারা যে বললেন কেবল তিনটা বাচ্চাই আছে কথা ঘুরিয়ে নাই সিস্টার টেডিও লাইনে দাঁড়ায় নিজেরা কথা বলে ডিসিশন নেয় মোকে তারা অ্যাডাপ্ট করবে নতুন বাবা মা পেয়ে মতো মহা খুশি বন্ধুদের কাছ থেকে বিদায় নেয় সে ল্যারির চুল আর কার্লির নাকের পশম টেনে ছিঁড়ে নেয় স্মৃতি হিসেবে গাড়ি চলছে মোয়ের নতুন মা বলছে আজ তুমি আমাদের জীবনে এসেছো আজকে তোমার বার্থডে বলো কি গিফট চাও বার্থডেতে মায়ের কানে কানে বলছে আমি আমার বন্ধুদের কাছে ফিরে যেতে চাই তার নতুন বাবা বলছে এটা তো সম্ভব না আমরা একজনকে পালতে পারি কিন্তু তিনজনকে না মা বলছে এটা আসলেই খারাপ ওদের তিনজনকে আলাদা করা হয়েছে বেটা মো বুঝতেও পারে না কি ঘটতে যাচ্ছে পরের সিনে মো ছুটছে গাড়ির পেছনে আর গাড়ির মধ্যে বসে ললিপপ খাচ্ছে টেরি উপায় না দেখে মো ফিরে আসে চিরচেনা আশ্রমে তার বন্ধুরা ছুটে আসে জানতে চাই কি হয়েছে ফিরে আসছো কেন বলো ধুলেও একটু বুদ্ধি খাটালো মো ভুজুম ভাজুম দিল কিছু একটা শেষে কষ্টের একটা দীর্ঘশ্বাস মা বাবা পেয়েও হারালো পঁচিশ বছর পর তিন বলদ যতটা না বড় হয়েছে তার থেকে হয়েছে বেশি নিকম্মা এক সপ্তাহ ধরে বেল ঠিক করে তারা কড়াতের কাটাকাটি আর পেরেকের ঠুক ঠাক ঠুক ঠাক শব্দ বেল ঠিক যা ভাবছিল তাই রেকর্ডারে পেরেক মারার সাউন্ড সেট করে রাখছে সিস্টার ক্যাসেটটা অফ করে ব্যাস নাক ডাকার ভোস ভোস সাউন্ড মহা আরামে কাজ ফাঁকি দিয়ে ঘুমাচ্ছে তিনজন এগুলো দেখতে দেখতে অভ্যস্ত সে জানতো এমনটাই হবে একটা কাঠ নিয়ে খাটের পায় মারে এক বাড়ি তিনজনের মো বলে কি রে ভূমিকম্প হলো নাকি কার্লি দূরবীন উল্টো করে ধরে বলছে এই যে ভূত আশ্রমে এনি একমাত্র ব্যক্তি যে তিনজনের শয়তানি জব্দ করতে পারে তারা ঠিক লেগে পড়ে বেল ঠিক করার কাজে আশ্রমে একটা নতুন লোকের আগমন তবে কে এলো সেটা জানা যাবে পরে ফাঁকে আবার দেখানো হয় মার্ফ আর ফিজ নামের দুটো বাচ্চাকে ফিজ তার ভাই উইজার্ডের কথা মনে করে উইজারকে পেইড অ্যাডপশনে পাঠানো হয়েছে মো আর ল্যারি শুরু করে কাজ দুইটা যে বলো তার প্রমাণ এখানে হাতুড়ি মেড়ে থোবড়ায় খুলে ফেলার জোগাড় সেই লোকটা মাদার সুপিরিয়রের রুমে আসে সুবিধার লাগছে না ঘটনা কিছু একটা তো হয়েছে তিন জনকে ডাকতে বলে মাদার সুপিরিয়র এদিকে আরেক বলত কার্লি করাত নিয়ে আসে করাত ঝুলিয়ে নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে এদিকে যে সিঁড়ি কাটছে সে খেয়াল নেই মারামারি হাতাহাতি রেগুলার কাজ সিস্টার তাদের ডাকতে এদের ম্যারি এর আরেকটু হলেই মাথায় পড়তো হাতুড়ি এদিকে বেলে লেখা ডো নট রিমুভ ল্যারির বাচ্চাই সেইটাই খুলে দেখছে বেল গিয়ে সুজা সিস্টার ম্যারির মাথায় সে তো চিৎপটাং ঠং করে ওঠে আকাশ বাতাস কাঁটার সিঁড়ি দিয়ে নামতে গিয়ে মো আর ল্যারিও ম্যারির উপর ধপাস বেচারি ম্যারি হারগোর মনে হয় শেষ বাকি ছিল কার্লি সেও ধপাস অজ্ঞান ম্যারির মাথায় পানি ঢালতে গিয়ে তখন না পড়া উপর ধীরিম করে তিনজনই ছুটলো মাদার সুপ্রিয় কেন ডাকলো সেটা দেখতে সেই লোকটা আশ্রমের বিল্ডিংয়ে এ সাইনবোর্ড লাগাচ্ছে ফরসেল আসার পথে তার সাথে সিঁড়িতে ধাক্কা লাগালো তিন বলদ সে তো ধপাস তাও আবার সিস্টারদের গায়ের উপর তিনজনই মনে করছে লোকটা সিস্টারদেরকে বেজ্যতি করছে লোকটাকে তো সেই মার মাদার সুপিরিয়র এসে লোকটাকে বাঁচালো তিনজনের সাথে ওনার পরিচয় করানো হলো লোকটা ইডিয়ট তিনটাকে দেয় থাপ্পড় টাকার অভাবে আশ্রম বন্ধ করে দিতে হবে এই জমি অন্য জায়গায় বিক্রি করবে লোকটা ল্যারি জিজ্ঞেস করছে কি করলে আশ্রম বন্ধ করা লাগবে না লোকটা বলে টাকা লাগবে মো বলে কয় টাকাই বার লাগবে লোকটা বলে বলদের দল আট লক্ষ তিরিশ হাজার টাকা লাগবে তাও তিরিশ দিনের মধ্যে বাচ্চারা হাত জোর করে এটা তাদের ঘর এটাকে বাঁচাতেই হবে মো কথা দেয় ঠিক আছে তাই হবে এক মাসের মধ্যেই টাকা দিয়ে দেব তিনজনেই সাইকেল রেডি করে শহরে যাওয়ার জন্য বিদায় পর্ব শেষ একটু বুদ্ধি করে সাইকেলের সাথে দড়ি বাচ্চে কার্ডি যে দড়ি অন্য গাড়ির সাথে আটকাবে কষ্ট করে আর চালাতে হবে না এখানেও বল দামি দড়ির সামনে না বেঁধে বেঁধেছে পিছনে ব্যাস এবার রাস্তায় ঘষা খেতে খেতে যাও সিন চলে আসে শহরে একটা রুমে দুই পরকিয়া প্রেমিক প্রেমিকার কথা হচ্ছে দুজন মিলে মেটার স্বামীর সম্পত্তি কব্জা করার প্ল্যান করছে তাদের বিল্ডিংয়ের নিচে রাস্তায় ঢাক ঢোল পিটিয়ে গলায় সাইনবোর্ড ঝুলিয়ে টাকা তোলার ধান্দা করছে তিন বলদ এদের দেখে তারাও পেলো এক প্ল্যান মহিলার স্বামীকে মারার প্ল্যান রাস্তায় নামে মহিলা তাদের বলছে আমি তোমাদের টাকা দেব বিনিময়ে আমার স্বামীকে মার্ডার করতে হবে তারা জিজ্ঞেস করে কে তোমার স্বামী মহিলা বয়ফ্রেন্ডকে অসুস্থ স্বামী সাজায় তাদের সামনে তারা বলদ হলেও জিজ্ঞেস করে স্বামীর সামনে স্বামীকে মারার প্ল্যান করছো কিন্তু কেন লোকটা ভান করে হার্টের রোগের বলে এমনিতেও বাঁচবো না তার থেকে আগেই মরি তোমরা রাতের অন্ধকারে আমায় মারবে বুদ্ধি খাটিয়ে একজন বলে অন্ধকারে কেন লোকটা বলে সারপ্রাইজ রাতের অপেক্ষা না করে কার্লি মারে এক ধাক্কা বাসের ধাক্কা আর রোড ক্লিনারের ঘূর্ণি খাওয়ার পর লোকটা তো আধ মরা তিন বল উল্লাস করে সাকসেসফুল বলে এবার টাকা নেবার পালা এদিকে মহিলা গাড়ি নিয়ে ভালোই ভালো কেটে পড়ে কিন্তু বিপদ তো আর ঘাট থেকে নামে না তিনজন তার গাড়ির পেছনে ঝুলে ঝুলে চলে আসে মার্ডারের ডিল তো ডিলই টাকা চায় মহিলার কাছে মহিলার মেজাজ খারাপ মারতে চাইছে স্বামীকে আধমরা মরা হয়েছে বয়ফ্রেন্ড তিনজনকে মেরে দেয়ালের বাইরে ফেলে দেয় তিনজন চিন্তা করে লোকটাকে মারার ডিল হলো কিন্তু মরেনি এই জন্যই কি মহিলার মেজাজ খারাপ যাই ওকে মেরেই আসে তারা চলে যায় হাসপাতালে কিন্তু হাসপাতালে রিসেপশনিস্ট বলে ভিজিটিং আওয়ার শেষ পরে আসুন ময়ের মাথায় আসে দারুণ এক আইডিয়া ডাক্তার দুইটা নার্সকে পিটিয়ে তক্তা বানায় এরপর তাদের পোশাক পরে নিজেরাই বের হয় কার্লিকে পাঠানো হয়েছে বাস অ্যাক্সিডেন্ট করা লোকটার রুম নাম্বার জানতে যার কাছে গেছে সে আবার একটু লুচু টাইপের তিনজনকে চিনতে পারে রিসেপশনিস্ট কি মোড়ে দৌড় লাগিয়ে তারা ঢুকে পড়ে বেবি ওয়ার্ডে মো আর কার্লি বাচ্চাদের হিসু নিয়ে শুরু করে এক ড্রামা পুরো রুম ওলট পালট সেখান থেকেও তারা খেলো তিনজন অবশেষে তারা হাজির হয়েছে তিনশো আটষট্টি নাম্বার কেবিনে এই তো লোকটা আগা গোড়া ব্যান্ডেজে মোড়া পাশের সিটের আরেক রোগীকে তুলে নিয়ে দাঁড় করিয়ে রেখেছে দরজার সাথে এদের তিনজনকে দেখে লোকটা কচ্ছপের মতো হাত পা মাথা সবই গুটিয়ে ফেলছে তিনজনের মধ্যে মো আবার একটু বেশি চালাক কার্লির পকেট থেকে ডাইনামাইট বের করে চালায় ঢুকিয়ে দেয় লোকটার খোলসে লোকটাও চালাক উল্টো ফিক্কা মারে ওদের দিকে মো তো নাছর বান্দা আবার দেয় খোলসের মধ্যে এরপরে ঠাস ফস ফস করে ফটফট করে ফুটতে থাকে বোমা অবশেষে লোকটা মাথা বের করে এরপরেও সে মরেনি মো বালিশ চেপে তার মুখে ধরে আকুতি মিনতি করে লোকটা বলে ভাই ছেড়ে দাও ডাক্তার বলেছে আমারও সেই রোগ নেই এটা মিরাকেল এখন আর আমি মরতে চাই না ল্যারি বলছে হ্যাঁ রে ভাই তোরই মিরাকেল আর আমাদের ব্যাড লাগ দরজা দিয়ে ঢুকে পড়ে গার্ডার রেসেপশনিস্ট। এখানেই তারা একজনের মাথা আরেকজনের পা দিয়ে দারুণ এক সিস্টেম করে বোঝার উপায় নেই যেখানে দুইটা লোক তারপরেও তারা ধরা পড়ে আবার ছুটোছুটি ফাঁকে চলে আসে আর ম্যাডনেস এক গার্ডকে আধমরা করে কারেন্টে হিট দিয়ে দেয় দৌড় তারা চলে যায় ছাদে দেখতে পায় ফায়ার হোস্ট সেটা দেয় ধরে লাফ এদিকে নাট খুলে তিনজনই রাস্তার উপর ধপাস হুম শুধু তিনজন না তাদের নিচে পড়ে আরও একজন কে বলেন তো লোকটা হুম ঠিকই ধরেছেন সে পিচ্চি টেরে যাকে মোয়ের বাবা মা পরে অ্যাডপ্ট করেছিল টেরি তিন বলদের পুরাই মাথা বলে একটা ছবি তুলে নেয়ের ওদের অফার করে তার সাথে যাওয়ার জন্য মো আবার একটু স্মৃতিকাতর হয়ে পড়ে সে রাজি হয় না বুদ্ধি আটে মাদার সুপেরিয়ারের দেয়া টাকা কাজে লাগাবে এদিকে আরো অবাক করা কাণ্ড টেরি তার বউকে ডেকে তিনজনের সেই মার্কা মারা ছবিটা দেখাচ্ছে ধর্ষক বলুন তো মহিলাটাকে ইয়েস ঠিকই ধরেছেন সেই মহিলায় বোঝা গেল ইনি টেরিকে মারার প্ল্যানিং করছিলেন এরা যে বলো তা আরও একবার প্রমাণিত হলো লেকের মাছ তুলে তুলে রোদ্রে চিত করে রাখছে আর গাছের মতো একটু একটু পানি দিচ্ছে আবারও পুলিশের তারা ছুটতে ছুটতে গিয়ে তারা দাঁড়ায় একটা দরজার সামনে কার্লিকে তুলে হ্যামারের মতো ইউজ করে দরজা ভাঙে ঢুকে পড়ে একটা রুমে নিজেদের মতো মারামারি হাতাহাতি করে এক পর্যায়ে মো বলে সব কিছু তোমাদের দোষে হয়েছে তোমাদের জন্য আজকে আশ্রম বিক্রি হয়ে যেত ল্যারিয়ার কার্লি কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায় এদিকে মো এখনও দাঁড়িয়ে লাইট জ্বলে ওঠে আর বেজে ওঠে হাত তাড়ে দুইজন লোক বলছে ফ্রিয়েলিয়ান পারফরম্যান্স আমরা তো এমন মানুষই খুঁজছিলাম তাদের কথার আগামাথা কিছুই বোঝে না মো তারা অ্যানাউন্স করে মো তুমি এখন থেকে নাম্বার ওয়ান রিয়েলিটি শোয়ের কাস্ট মো তো অবাক কীভাবে কি তিনজন আলাদা হয়ে ল্যারিয়ার কার্লি চিড়িয়াখানার সামনে আইসক্রিম বেচা শুরু করেছে কিন্তু কাস্টমার নেই দুজনেই ঢুকে পড়ে চিড়িয়াখানায় এদিকে তাদের মারার জন্য পিস্তল নিয়ে ঘুরছে টেডির বউ আর তার ফ্রেমিক মেইন গেট দিয়ে ঢুকতে পারবে না তাই লোকটা দেয়াল টোপকে ওপারে ফেলছে মহিলা কিন্তু আফসোস একটা বিপদ থেকে বাঁচতে আরেক বিপদে ছাপ দিল জায়গাটা যে সিংহের খাঁচা রেগে মেঘে সিংহ থাবা বসাবে এই যা সিংহের গলায় তো শেকল পড়ানো এই যাত্রায় প্রাণটা বেঁচে গেল বলদেরা চিড়িয়াখানায় গিয়েও বদলা নেই ডলফিনকে বাদাম দিতে গিয়ে তার মাথার ছিদ্রেই আটকে গেছে দুজন পানিতে নেমে অনেকক্ষণ পুশ করার পর বের হয় বাদাম কিন্তু সে গিয়ে লাগে সোজা সিংহের পশ্চাতে মাথা যায় খারাপ হয়ে শেকল ছিঁড়ে ঝাঁপ দেয় লোকটার উপর শোনা যায় একটা বিকট চিৎকার টেরি বসে বসে টিভি দেখছে একটা শোয়ের কাস্ট দেখানো হচ্ছে তাদের মধ্যে আছে মো সে তো অবাক কীভাবে মো টিভিতে গেল এদিকে কি নিয়ে অন্যরা মজা করছিল সেও তার সিস্টেমে সবাইকে জব্দ করে ল্যারিয়ার আর কার্লি মৌয়ের ছবি দিয়ে মিসিং লিফলেট বানায় কার্লি বলদ গাছে পেরেক মারতে মারতে একটা মানুষের মাথায় পেরেক মেরে দেয় মকি না পেয়ে তারা আবার আশ্রমে ফিরে যায় কিন্তু চারিদিক শুনশান গেল কোথায় সব ঘরে ঢুকে তারা একজন সিস্টার শুয়ে শুয়ে টিভি দেখছে মোয়ের কথা তারা জিজ্ঞেস করে সিস্টার বলে হ্যাঁ মোকে তো দেখি প্রতিদিন টিভিতে সে তো এখন সেলিব্রিটি তখন চলে আসে ফিজ অসুস্থ মার্ফকে রেখে সে কোথাও যাবে না তারা চলে যায় মার্ফের রুমে মাদের সুপিরিয়র বসে আছে মেডিকেল ইন্স্যুরেন্সের অভাবে তারা মার্ফের চিকিৎসাও করাতে পারছে না তারা আবার চলে যায় শহরে শোরুমে টিভিতে মোকে দেখছে রীতিমতো কমেডিয়ান হয়ে গেছে মো এদিকে ল্যারিয়ার কার্লি শোরুমের বাইরে বসে বসে বৃষ্টিতে ভিজে ভিজে শো দেখছে পরের সিনে তারা দুইজনে চলে যায় টেডির অফিসে। টেডিকে পায় না কিন্তু তার বাবাকে পেয়ে যায় তারা জানায় আশ্রমের জন্য কিছু টাকা দরকার লোকটা জানায় সে পারবে না ময়ের প্রসঙ্গ আসলে লোকটা বলে ও তো তোমাদের জন্যই ফিরে গিয়েছিল ল্যারির চোখে পড়ে একটা ফটো ছবিতে সে মহিলা আর তার বয়ফ্রেন্ডও আছে তারা রিসেপশনে জিজ্ঞেস করে কে এই মহিলা মেয়েটি বলে এ তো টেডির ওয়াইফ লিডিয়া হোয়াট দা তাহলে পাশের লোকটাকে মেয়েটা বলে ও তো টেডির বন্ধু ম্যাক ব্যাস অঙ্ক মিলে গেছে মোয়ের শুটিং স্পটে চলে যায় ল্যারি আর কার্লে তাদের দেখে তো শুয়ের পরিচালক আর ও ও মাই গড তারা তিনজন ল্যারি বলে মো জানো টেডি বিপদে আছে সেই মহিলা টেডির ওয়াইফ সে টেডিকেই মারা প্ল্যান করছে তাড়াতাড়ি চলো সিন চলে আসে অ্যানিভার্সারির পার্টিতে সেখানেও হাজির তিন বন্ধু এসে গার্ডের ওপর উপর তারা ঢুকতে চায় ভেতরে কিন্তু লোকটা আটকায় এদিকে এক মহিলা বেলুন ম্যান খুঁজতে বলে মোয়ের মাথায় আইডিয়া আসে তিনজনেই বেলুন নিয়ে হাজির ব্যাস এই বাহানায় ভেতরে ঢুকছে কার্লিবাটের সব বেলুন একটা বাচ্চাকে ধরিয়ে দিয়েছে তাকে উড়িয়েই না নিয়ে যায় বেলুন এদিকে নিশ্চিন্তে ল্যারি আর কার্লি খাচ্ছে পেট পুরে মো খুঁজছে টেরিকে কেউ জানে না সে কোথায় কাজ রেখে এখানে খাচ্ছে মো কার্লিকে চুবানি দেয় একুরিয়ামে নাকে কামড় বসিয়ে দেয় একটা চিংড়ি চিংড়িটা সেখান থেকে খুলে ঢোকায় ল্যারির প্যান্টের মাঝে যা হাওয়ার হয়ে গেছে জায়গা মতো কামড় ল্যারি চিৎকার করে চিংড়িটা বের করে এরপর ছুঁড়ে মারে সোজা গিয়ে পড়ে টেরির বউয়ের মুখে ছোটোখাটো একটা হাঙ্গামা চলে এর মধ্যে চিৎকার সম্ভি হৌ সেই বাচ্চা মেয়েটাকে বেলুন উড়িয়ে নিয়ে বাজাচ্ছে তাঁবুর সাথে বলদেরা বন্দুক নিয়ে টানাটানি করতে করতেই ঠুস বেলুন ফেটে মেয়েটা সোজা কেকের উপর এদিকে মিস্টার কেক বেকারের সাধনা ধুলোয় মিশে গেল চারদিক থেকে লোক আসছে তিন বন্ধুকে ধরতে ছুটতে ছুটতে তারা ঢুকে পড়ে টেডি রুমে বসে বসে ঝিমচ্ছে টেডি লিডিয়া আর ম্যাকও হাজে পর্দা ফাঁসায় ম্যাকের কিন্তু না যা বুঝছেন তা না খেলা আরও আছে পিস্তল ওঠায় টেডির বাবা লিডিয়া চলে যায় তার কাছে মানে কি সুগার ড্যাডি লিডিয়ার শ্বশুরের সাথেই সম্পর্ক সবাইকে তোলো একটা গাড়িতে টেডি জানতে চাইছে কেন তার বাবা এমনটা করল বুড়া বদমায় সব তো তোর মাকে দিয়ে গিয়েছে এই জন্যই নাটকটা করতে হলো এদিকে ম্যাক লিডিয়াকে বলছে তুমি আমাকে ইউজ করলে এত সিরিয়াস মোমেন্টে তিন বলদের ম্যাডনেস থাকবে না তা কি হয় কার্লি বের করে তার পোষায় দর নিপ্পিকো নিপ্পি চলে যায় সোজালি ডিয়ার বুকে ব্যাস চিল্লাচিল্লির চিল্লির এক পর্যায়ে গাড়ি একদম পানিতে ধপাস মাথা তুলে আছে সবাই পানির মধ্যে হাওয়া ছাড়ে কার্লি বলদে কি বুদ্ধি সেই হাওয়াকেই কাজে লাগায় ওয়াটারপ্রুফ ম্যাচ দিয়ে আগুন জ্বালায় ভুম গাড়িটা ব্লাস্ট করে সবাই উঠে পড়ে এরপর পুলিশ এসে নিয়ে যায় লিডিয়া ম্যাক আর টেডির বাবাকে ফাঁকে ল্যারি টেডির কাছে আশ্রমের জন্য আট লাখ বেচারা টেডি বলে না আমার কাছে কিছুই নাই সব ওদের জেন কয়েক মাস পর তিনজনেই ফিরে আসে আশ্রমে দরজার বাইরে ময়লা জমে গেছে হঠাৎ শুনতে পায় বাচ্চাদের হাসির শব্দ আর খেলাধুলার গাছের ওপাশে গিয়ে দেখে আরে সাবাস সব কিছু নতুন রূপে বাচ্চারা খেলছে কেউ সাতার কাটছে সিস্টাররা বসে বসে চিল করছে তাদের দেখে সবাই ছুটে আসে টাকা জোগাড় করতে না পারায় মো সবাইকে সরি বলে মাদার সুপেরিয়ার বলে সরি কেন বলছো এটাই তো আমাদের নতুন ঘর নতুন ঘর কিন্তু এত কিছু হলো কীভাবে মাদার বলে তুমিই তো সব করেছো বুঝতে পারে না সে সে আবার কী করল তখনই আসে সেই শোয়ের পরিচালক নেটওয়ার্ক কোম্পানি এই টাকা দিয়েছে বিনিময়ে তারা তিনজনের সাথে কন্ট্রাক্ট সাইন করবে নেক্সট বিগেস্ট রিয়েলিটি শো নান ভার্সেস নি টুইটস থেকে একদম হির হয়ে যায় দেখা যায় নতুন দম্পতিকে তারা আর কেউ নয় টেডি আর তার ফিয়ান্সে লিন তারা মার্ফকে অ্যাডাপ্ট করতে চায় এদিকে মার্ফকে এতদিন আগলে রাখা ফিজের মন খারাপ হয়ে যায় টেডি বলে আমরা তিনজনকেই নিতে চাই কিন্তু তিনজন কোথায় ফিজের একটা ছোট্ট ভাই আছে উইজার্ট যাকে আগেই এক জায়গায় পেইড অ্যাডাপশনে দেওয়া হয়েছিল ডেডি তাকেও নিয়ে আসছে এই তিনজনকে নিয়েই তারা শুরু করতে চায় নতুন জীবন সবাই চিয়ার্স করে তাদের জন্য শেষ মুহূর্তে বেচারি সিস্টার ম্যারির মাথায় পড়ে বোর্ড সিস্টারের ভয়ে তিন বন্ধু মিলে দেয় দৌড় জাম্প করে সোজা ঘোড়ার পিঠে লাগাম ছাড়া ঘোড়া ছুটে চলে বহুদূর এখানেই শেষ হয় এত সুন্দর পাগলামি ভরা সিনেমাটি তো দর্শক কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশন কমেন্ট করতে জানাতে ভুলবেন না কিন্তু ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন